মানসাইন নদীতে তল্লাশি চালিয়েও খোঁজ মিলল না নিখোঁজ নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথের। বুধবার দিনভর মানসাইন নদীতে তল্লাশি চালিয়েও নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথের সন্ধান পাওয়া গেল না। ফলে নিখোঁজ ওই ব্যবসায়ীর অন্তধান নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। তবে তার নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তাহলে কেন ওই ব্যক্তি মাথাভাঙা যাওয়ার পথে পঞ্চরণ সেতুর নিচে হঠাৎ নামলেন, এ নিয়েও জল্পনা বাড়ছে। এদিকে বুধবার সকাল থেকে ব্যবসায়ীর খোঁজে মানসাইন নদীতে তল্লাশি শুরু হয়। নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। জানা গিয়েছে ওই দিন সন্ধ্যায় সুশীলবাবু নিশিগঞ্জের বাড়ি থেকে ব্যবসার কাজে মাথাভাঙার দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চরণ সেতুর নিচে মানসাইন নদীর তীরে সুশীলবাবুর মোবাইল ফোন ও জুতো উদ্ধারের রহস্য আরও ঘনীভূত হয়েছে। রাতেই মাথাভাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছে ওই ব্যবসায়ীর পরিবার। বুধবার সকাল থেকেই ওই ব্যবসায়ীর খোঁজে মানসাইন নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। সিভিল ডিফেন্সের সদস্য এবং স্থানীয় ডুবুরির নামিয়ে চলছে তল্লাশি। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিন পঞ্চরণ সেতুর নিচে মানসাইন নদীতে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙা থানার আইসি প্রদীপ সরকার সহ বিভিন্ন আধিকারিকেরা। পুলিশ প্রাথমিকভাবে নদীতে ওই ব্যবসায়ীর আত্মহত্যার কথা ভাবলেও নিখোঁজ হওয়ার পেছনে অন্য কি কারণ থাকতে পারে তাও খতিয়ে দেখছেন।